Hi friends, welcome back to my channel Deepika Vlog with Cooking. To friends, tumra kemon acho? Asha korchi shobai bhalo acho, amio bhalo achi. To amar ei notun channel e shobai ke shagotom. Tumra title ar thumbnail dekhe to bujhei leicho je ami kelligami ajke aichi. Tumrader kache kichu kotha share korar lagya je amar lymphoma blood cancer. Ha, amar lymphoma blood cancer. To amar lymphoma blood cancer er protom ki ki amar somoshya hoy to etoi tumrader kache share kortam ami aichi. তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তাইলে বুঝতে পারবা তো তো শুনো এটাই প্রথম যে আমার এটা আসলো মানে সমস্যাটা দেখা দিছিল আমার 2021 সালে হে আমার ছোট ছেলে জন্ম হওয়ার পর মানে এই সমস্যাটা দেখা দিছে তো হে যখন জন্ম হইছে এক সপ্তাহ পর থেকে আমার এই সমস্যাগুলো একটা 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 করে দেখা দিছে প্রথম যে সমস্যাটা এটা হইছে তোমার আমার ক্ষুধা না লাগা মানে আমার একদমই ক্ষুধা লাগতো না ক্ষুধা কি জিনিস যদি খাইতাম না খাইতাম তাও মনে হতো না যে আমি খাই আমার ক্ষুধা লাগছে একদমই ক্ষুধা মানে হারাই গেছে তোগা আমার কাছ থেকে মানে এটাই কোয়ার আছে আর কি যে আমার একদমই ক্ষুধা লাগতো না তো দুই নাম্বার যে আমার সমস্যাটা ছিল এটা হইছে তোমার ক্লান্ত মানে শরীর মানে দেখ সব সময় একটা ক্লান্ত ক্লান্ত ভাব একটা কাজ করতে গেলেও ক্লান্ত মানে সবকিছু দিয়ে ক্লান্ত ভাব লাগতো তখন সব ভাবতাম যে ছোট বাচ্চা তো এর লেগে মনে হয় এমন হইতাছে মানে এমন তো এটা তো লাগতেই পারে এমন ভাবছি না কি যে ক্লান্ত ভাবে মানে এমন হইতে পারে তো ক্লান্ত ভাব এটা তো আসিল তারপরে তোমার টনসিল মানে এই দুই সাইডে গ্র্যান্ড ব্যথা করতো কিছুদিন পর পর ব্যথা ব্যথা করতো কিছু একটা খাইতে গেলেই ব্যথা করতো তো এটা লেগে ডাক্তারও দেখাইছি কিন্তু টনসিল মনে করিয়া আমরা ওষুধ আইনা খাইছি আর কি কিন্তু কমছে না ওষুধ আইনা খাইছি যে একটু কমছে না মানে কিছুদিন কম আসিল আবার কিছুদিন পর এমনই হইতো তো এটার সাথে সাথে হালকা একটু জ্বরও আসিল মানে শরীরের মধ্যে জ্বর 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 এমন আসিল তো যাই হোক তো এটা তো ওষুধ না খাইছি কমছেই না তারপরে যে মানে আমার সমস্যাটা আসিল এটা হচ্ছে হালকা বুকে ব্যথা মানে সবসময় একটা বুকের মধ্যে যেমন চাপা দিয়া দিয়া থাকতো আর একটা এই হালকা একটা একটু 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 ব্যথা ব্যথা মানে আসলো তো এটা আমি ফাত্তা দিছি না এটা ইগনোর করে গেছিলাম এটা মানে ফাত্তাই দিছি না তো আরেকটা আসলো হালকা কাশি হ্যাঁ হালকা কাশি আসলো বুকে ব্যথার সাথে সাথে হালকা কাশিও আসিল তো এটা তোমার আসিল কিন্তু এমন ভাবছি না যে এমন হইতে পারে এই কাশির থেকে হালকা কাশি আসিল তো দেখো তারপরে তোমার মেরুদণ্ড মানে মেরুদণ্ড সাইড যেমন সারাক্ষণ একটু ব্যথা 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 করতো অনুভব করতাম তো এটাও বেশি একটা মানে ডাক্তার দেখাইছি অনেক মানে তোমার ব্যথার লেগে হালকা ব্যথা যে বুকে ব্যথা আসিল এটা লেগেও ডাক্তার দেখাইছি কিন্তু তোমার ওষুধও খাইছি কিছুদিন বালা থাকে আবার যে সেই এমনই এমনই চলছিল আর কি তারপরে দেখো মানে এর কিছুদিন পরে আমি দেখি যে এদিকে একটা গাঁট হ্যাঁ এইখান থেকে আমার এইখান থেকে এফএনসি টেস্ট করছিল প্রথমে আমরা এখানে যেটা এখান থেকে এফএনসি টেস্ট করছিল কিন্তু ওই এফএনসি টেস্টে কোনো কিচ্ছু রেজাল্ট আইছে না বলছে সব কিছু নর্মাল তো এটার সাথে সাথে আমি যে অন্য অন্য সমস্যাটি হইতো এইটাও দেখাইছিলাম তো বললো যে সব কিছু নর্মাল তোমার কোনো কিচ্ছু না যাই হোক তো তো ইয়া নাই এটা কমার লেগে তো ভাবছি না যে এটা থেকে এত কিছু তারপরে তোমার হ্যাঁ কিছুদিন পরে মানে প্রচণ্ড জ্বর প্রচণ্ড জ্বর আইতো তো আর হঠাৎ কইরা মানে ইয়ে বুকের নিচটা এমন ব্যথা মানে শ্বাস ফেলে মানে শ্বাস ফেলতে কষ্ট হইতো তারপরে দিয়ে শ্বাস আমি ফেলাইতে পারতাম না পরে মানে কোনো কিচ্ছুতেই আমার ইয়ে নাই বুকে ব্যথা পিঠে ব্যথা সব মানে মানে আমার সমস্যা মানে সব এই জায়গা তো একদম লাস্ট ইয়েতে গিয়ে আমার এই জায়গা এর আগে তা তো কোনো কিছুই আমার ধরা পড়ছে না তো তো বন্ধুরা এটাই তোমরা মেসেজ দেওয়ার আসিল যে একটা কথা তোমরা আমি সবাই একটা কথা কইতাম চাই যে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগে থেকে মানে আগের থেকেও তোমরা ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করো এমন কোনো সমস্যা দেখা দিলে তোমরা অবশ্যই ডাক্তারের সাথে তোমরা যোগাযোগ করো ভালো ডাক্তারের সাথে তো আমার তো সব কিছু আমিও সব প্রথমে একটু সাধারণ সাধারণ মনে করি মানে এটা অবহেলা করছি এতটা পাত্তা দিছি না কিন্তু তোমরা সবাই আগে থেকে অ্যালার্ট থাকো মানে কোনো কিছু হওয়ার আগে মানে তোমরা আগে থেকে ডাক্তার দেখাও ভালো করে যোগাযোগ করো ডাক্তারের সাথে ভালো ডাক্তারের সাথে ক্যান্সারটা আছে না এত সহজে ধরা পড়ে না মানে যখন এটা খুব দেরি হয়ে যায় তখন সময় মানে এই জিনিসটা ধরা পড়ে আমার মনে হয়েছে আর যারা খুব ভাগ্য ভালো তারারই মানে এটা ফার্স্টে যে ধরা পড়ে কিন্তু আমার কপাল খারাপ
এটা লেগে আমার প্রথম দিকে ধরা পড়ছে না, একদম লাস্টে দিয়ে ধরা পড়ছে। তো যাই হোক, আমি ভগবানের আশীর্বাদে, সবার আশীর্বাদে, আমার ছেলে তার আশীর্বাদে আমি এখন সুস্থ আছি। জানি না কতদিন আমি সুস্থ থাকব, তো চেষ্টা করুন মনে জোরে সব কিছুরই না, ছেলেরা লেগে আমার বাঁচতে বেঁচে থাকতেই হব। তো তারা তো ছোটো ছোটো, তারা লেগে আমার মানে বেঁচে থাকতেই হব। তো এটাই, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো তোমরা যদি কিভাবে আমার এই ক্যান্সারটা ধরা পড়ছে এটা যদি শুনতে চাও, আমার এই জার্নিটা অবশ্যই লেগা এখানে, প্লিজ তোমরা আমার সাপোর্ট করো, আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও, সবার কাছে শেয়ার করে দিও, যাতে সবাই এটা দেখতে পারে, আগে থেকে অ্যালার্ট হয়ে যায়। ব্যাস এটাই, নমস্কার।